हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে 10টি একদম লেটেস্ট আপডেট অন্যদিকে আবার এই লকডাউনের মাঝেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য ঝাঁপিয়ে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘর ঘর পরিষেবা দিতে চাল ডাল খাবার টাকা নিয়ে পৌঁছাচ্ছে বাড়িতে বাড়িতে ঠিক এই সময়তেই আবারও রয়েছে অত্যন্ত মধ্যবিত্ত বা বিপিএল শ্রেণীর মানুষদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দারুণ সুখবর যেখানে এবার তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা অন্যদিকে স্কুল কলেজ বন্ধ ঠিক এই সময়তেই আবারও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকাবে টাকা এরই মাঝে আবার রয়েছে যাদের বাড়িতে রান্নার গ্যাস এবং যারা এখনো পর্যন্ত কোন রকম আবাস যোজনার ঘর পাননি তাদের জন্য আরো একটি বড় ঘোষণা অন্যদিকে রয়েছে রাজ্যের ওমিক্রন বা করোনার গ্রাফ বিশ্বজুড়ে ফের দাপট দেখাচ্ছে ওমিক্রন দৈনিক আক্রান্তের সংখ্যা গড়ছে রেকর্ড হাসপাতালে এবার মিলছে না শয্যা একই সাথে আবার রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের 21,000 পার একদিনে কলকাতায় আবারও বাড়াচ্ছে চিন্তা আক্রান্ত শুধুমাত্র কলকাতাতেই 6,000-এর বেশি এর সাথেই আবার জেলায় জেলায় আরো কড়া বিধিনিষেধের পরামর্শ নবান্নের টিকাকরণেও বিশেষ পদক্ষেপ নিতে চলেছে এবার নবান্ন অন্যদিকে এবার নড়ে চড়ে বসলো পূর্ব মেদিনীপুর বাড়ছে করোনা এবার পূর্ব মেদিনীপুরে এলাকা ভিত্তিক লকডাউন ঘোষণা প্রশাসনের একই সাথে আবার মালদার 8টি ওয়ার্ডের একাধিক এলাকাকে ঘোষণা মাইক্রো কন্টেনমেন্ট জোন অন্যদিকে বেলাগাম করোনা উত্তর ২৪ পরগনায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের শুধু তাই নয় এবার নড়ে চড়ে বসলো বর্ধমান এবার করোনা রুখতে বর্ধমানে আগামী বুধবার থেকে টানা 7 দিন বন্ধ থাকবে দোকান একই সাথে রবিবার ও বৃহস্পতিবার বন্ধ দোকান পাইকারি বাজার আজ থেকে আরো জারি হচ্ছে বর্ধমানে একাধিক নতুন নির্দেশিকা বা বিধিনিষেধ শুধু তাই নয় এর সাথেই রয়েছে ট্রেন নিয়ে আরো একটি বড় খবর একাধিক ট্রেন বাতিল করলো পূর্ব রেল দেখে নেব লোকাল ট্রেন নিয়ে কি রয়েছে এবং দূরপাল্লার ট্রেন নিয়ে কি আপডেট রয়েছে একই সাথে চলছে গঙ্গাসাগর মেলা অন্যদিকে গঙ্গাসাগর আবহে মেলায় প্রবেশে আরো কঠোর নিয়ম নতুন করে শর্ত দিল এবার হাইকোর্ট তবে বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হচ্ছে যখন চলছে করোনা তৃতীয় ঢেউ বুস্টার ডোজ নিয়ে যখন তড়িঘড়ি পদক্ষেপ নিচ্ছে রাজ্য এবং দেশ এই সময়তে বুস্টারেও নেই নিস্তার সকলেই ওমিক্রন সংক্রমিত হবে চাঞ্চল্যকর দাবি এবার বিশেষজ্ঞ মহলে আক্রান্তর দিক থেকে যখন এবার পশ্চিমবঙ্গ টপকাচ্ছে দিল্লি ওড়িশা সহ একাধিক রাজ্যগুলিকে ঠিক এই সময়তে তড়িঘড়ি পদক্ষেপ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেশের কোভিড পরিস্থিতি চলতি সপ্তাহে হতে পারে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক দেখে নেব দৈনিক সংক্রমণের হার যেখানে দিনের পর দিন বাড়ছে ঠিক এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে লকডাউন নিয়ে কি রয়েছে এবং কোন কোন জেলায় কঠোর ভাবে লকডাউন বা বিধিনিষেধ জারি হতে চলেছে এবং দৈনিক সংক্রমণ প্রত্যহ কত বাড়ছে গোটা দেশ এবং বিশ্বে জুড়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আরো একটি বড় পূর্বাভাস আজ থেকে আবহাওয়ার বড় সড় বদল আজ থেকেই 3 দিন ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাগুলিকে করা হয়েছে কড়াভাবে সতর্কতা দেখে নেব কোথায় কোথায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গতকাল কোথায় বৃষ্টি হয়েছে বা আগামী 3 দিন আরো কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বা আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকার বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে এর সাথেই রয়েছে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য আরো একটি বড় সিদ্ধান্ত একদিকে যখন সমস্ত স্কুল কলেজ বন্ধ অন্যদিকে পিতা মাতাদের যখন ইনকামের রাস্তা বন্ধ হতে চলেছে ঠিক এই সময়তেই ছাত্র ছাত্রীদের দিকে আগিয়ে এলেন সরকার এবার ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকাবে টাকা দেখে নেব কোন কোন ক্লাসের ছাত্র ছাত্রীরা এবারে পেতে পারে টাকা এই লকডাউনের মাঝে অন্যদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় ঘোষণা রাজ্যের সেই সকল গরিব মধ্যবিত্ত বিপিএল বা অন্তর্দায়ী শ্রেণীর মানুষ যারা এখনো পর্যন্ত ঘর পাননি বা ঘরের অসুবিধায় রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা এর সাথেই রয়েছে ব্যাংক গ্রাহকদের জন্য আরো একটি বড় খবর আপনার কাছে যে কোনো ব্যাংকের বই থাকুক না কেন তাহলে তো আপনাকে জানতেই হবে নতুবা আগামী দিন থেকেই পড়তে পারেন আপনিও সমস্যায় এবং এই ভিডিও শেষেও রয়েছে আজ আরো একটি দারুণ সুখবর বা দুর্দান্ত সুযোগ তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করুন প্রথমেই রয়েছে ওমিক্রন ওমিক্রনের দাপটে লকডাউন ঠিক
অন্যদিকে এই সময়তেই রাজ্যে করোনা দৈনিক সংক্রমণ ফের 21,000 পার, কলকাতায় একদিনে 6,000 এর বেশি। রাজ্যে একদিনে 21,098 জন আক্রান্ত। গত 24 ঘন্টায় বাড়লো মৃত্যুর সংখ্যা ও রাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনের। কলকাতায় একদিনে আক্রান্ত 6,565 জন, যেখানে কলকাতাতেই মৃত্যু হয়েছে 6 জনের। উত্তর চব্বিশ পরগনায় একদিনে 4,016 জন সংক্রমিত। উত্তর চব্বিশ পরগনায় একদিনে করোনায় মৃত্যু হয়েছে 5 জনের। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় একদিনে করোনায় 1,435 জন সংক্রমিত। দক্ষিণ চব্বিশ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে 3 জনের। হাওড়ারও অবস্থা সংকটজনক, একদিনে আক্রান্ত 1,815 জন সংক্রমিত, মৃত্যু হয়েছে 3 জনের। নদিয়ায় একদিনে আক্রান্ত 385 জন এবং মৃত্যু হয়েছে 2 জনের। এ নিয়ে গোটা দেশ জুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়লো 1,68,000। গত 24 ঘন্টায় সারা দেশ জুড়ে মৃত্যু হয়েছে 277 জনের। নবান্ন তরফ থেকে জানানো হচ্ছে এবার জেলায় আরো কড়া বিধিনিষেধের পরামর্শ, সঙ্গে প্রথম ও দ্বিতীয় ডোজ শেষ করতে বিশেষ পদক্ষেপ। ঠিক এই সময়তেই একদিকে যখন দেশ জুড়ে বাড়ছে ব্যাপক সংক্রমণ, এতদিন পর্যন্ত পূর্ব মেদিনীপুর চুপ থাকলেও এবার পূর্ব মেদিনীপুরে এলাকা ভিত্তিক লকডাউন ঘোষণা প্রশাসনের। তবে বলা হয়েছে পূর্ব মেদিনীপুরের যে যে এলাকায় করোনা কেস বেশি সেগুলি চিহ্নিত করে আলাদাভাবে নিষেধাজ্ঞা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে মাইকিং ও ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, জানানো হচ্ছে পূর্ব মেদিনীপুরে সোম মঙ্গল বুধবার সপ্তাহে 3 দিন দোকান বাজার খোলা রাখা হবে, বাকি দিনগুলিতে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, যার মধ্যে আবার পূর্ব মেদিনীপুরের বালিসাই বাজার খোলা থাকবে, সপ্তাহে 6 দিন বাজার বন্ধ থাকবে প্রতি শনিবার। অন্যদিকে মঙ্গলবার নির্দেশিকা জারি করেছে রামনগর 2 নম্বর ব্লক প্রশাসন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য সমস্ত দিক বিবেচনা করে ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কাঁথি মহকুমা শাসকের নির্দেশনামায় দেখা গেছে আজ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাজারহাট খোলা থাকবে। কাঁথি বড় সুপার মার্কেট স্থানান্তরিত করা হচ্ছে। কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে প্রতি শনিবার সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে কাঁথি বাজার। এর সাথেই তড়িঘড়ি পদক্ষেপ মালদা শহরের, মালদা শহরে 8টি ওয়ার্ডের একাধিক এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণের কৃষ্ণপল্লী, 5 নম্বর ওয়ার্ডের গণেশচন্দ্র লেন এবং কৃষ্ণ কালীতলা, 8 নম্বর ওয়ার্ডের মকদমপুর, 9 নম্বর ওয়ার্ডের বালুচর হরিজনপাড়া, 10 নম্বর ওয়ার্ডের গোলাপট্টি এবং নেতাজি সুভাষ রোড, 18 নম্বর ওয়ার্ডের হায়দারপুর, 22 নম্বর ওয়ার্ডের রেলওয়ে ব্যারাক কলোনি এবং 24 নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলা বিহারিপাড়া এলাকা। এবার একই পথে হাঁটলো উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার সপ্তাহে এবারে নির্দিষ্ট দিনই খোলা থাকবে বাজার। সেই মতো চলছে পুলিশের নজরদারি, মাস্ক না পরে বাইরে বেরোলেই চলছে ধরপাকড়। অন্যদিকে পূর্ব বর্ধমানের বড় সিদ্ধান্ত, এবারে আজ থেকেই টানা 7 দিন বন্ধ থাকবে বেশ কয়েকটি দোকান। আজ থেকে এবার টানা 7 দিন বন্ধ থাকবে চায়ের দোকান, সপ্তাহে 2 দিন ছাড়া বাকি 5 দিন খোলা থাকবে সমস্ত দোকান, এমনই নির্দেশ জারি করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। অন্যদিকে দোকান পাট খোলায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সোম মঙ্গল বুধ শুক্র ও শনি সমস্ত দোকান সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। সবজি মাংস মাছ বাজার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে। পাইকারি সবজি মাছের বাজার ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত খোলা থাকবে। রেস্তোরাঁ খোলা থাকবে 9টা পর্যন্ত। তবে রাস্তার ধারে চায়ের দোকানের বা খাবারের স্টল বন্ধ থাকবে আগামী 7 দিন। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে গতকাল বৃষ্টি হলো, আজ থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, জানানো হচ্ছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং কাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, এমনকি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই তালিকায় তা আছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 8টি জেলাতে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আরো একটি বড় পদক্ষেপ, এবার ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ। ফের একবার ছাত্রছাত্রীদের জন্য সুখবর শোনালেন রাজ্য সরকার। রাজ্যের পড়ুয়াদের জন্য এবার একের পর এক নতুন প্রকল্প নিয়ে আসতে চলছে। রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করলেই ছাত্রছাত্রীরা পাবে বেশ সুবিধা। বলা হচ্ছে রাজ্যের মধ্যে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণী থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে সরকারি প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এবার পড়ুয়ারা। প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত এবং
উচ্চ মাধ্যমিক থেকে উচ্চতর যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যে কোনো সরকারি অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করলেই প্রকল্পের আবেদনের যোগ্য হবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাধ্যমিকের নিচে এবং মাধ্যমিকের উপর পর্যন্ত দুই ভাগে ভাগ করা হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এককালীন অর্থ দেওয়া হবে, আর বিশেষ করে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদক্ষেপ আনতে চলেছে। অন্যদিকে WBMDFC ওয়েবসাইট থেকে সরাসরি ছাত্রছাত্রীদের জন্য আবারও নতুন ভাবে আবেদন করার জন্য সময়সীমা ঘোষণা করা হয়েছে আগামী 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত। ফের ব্যাংকের তরফ থেকে বড় ঘোষণা, এবার এই সপ্তাহে 4 দিন ব্যাংক থাকতে পারে বন্ধ। করোনার বারবারন্ত নতুন বছরের আনন্দটাই ভাটা পড়েছে, এই সময়তেই আবার ব্যাংক বন্ধ যেতে পারে আগামী 4 দিন। অন্যদিকে রয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় ঘোষণা, যে সকল রাজ্যবাসী এখনো পর্যন্ত ঘর পাননি বা ঘর পেতে বিলম্ব হচ্ছে অথবা লিস্টে নাম এসেছে বা কোনো কারণে আটকে রয়েছে তাদের জন্য আরো একটি বড় ঘোষণা মমতার। সেখান থেকে পরিষ্কার বুঝতে পারলেন যে বর্তমানে যে পদ্ধতি রয়েছে, যেখানে আপনি হয় পঞ্চায়েত বা অন্যান্য মারফত আবেদন করলেন অথবা আপনার রেশন কার্ড দিয়ে কবে ঘর আসবে বা কবে আপনার নাম এলে বাড়ির কাজ শুরু হবে তা নিয়ে সংশয়। তাছাড়াও মাঝখানে রয়েছে দুর্নীতি, কোথাও আবার এমন অনেক রয়েছে যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় অথচ টাকা খাইয়ে অথবা কোনো দুর্নীতি করে তারা বাড়ি নিচ্ছে বা লুট করছে। এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রেখে এবারে রাজ্য প্রকল্পগুলিকে এবারে স্বচ্ছ করতে চলেছে, যেখান থেকে আপনি আবেদন করলেই 7 দিনের মধ্যেই সমাধান পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব